শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি, তাই সকাল সকাল এত মনটা ভালো ছিল যে কি বলবো। বাদ বাকি সব রান্নার সঙ্গে আজকে ছিল রাজমা, তাই অন্যান্য রান্নাগুলো দেখাচ্ছি না, শুধু রাজমাটাই দেখাচ্ছি। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের জিনিস এই রাজমা। যখন হায়দ্রাবাদে থাকতো তখন থেকে এটা ওর পছন্দের জিনিস। রাজমা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, আর এই রাজমা, চানা এ ধরনের জিনিস কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ছোট্টবেলা থেকেই এই রকম বৃষ্টি হলে আমার ভীষণ ঘুম পায়। খুব কমই সময় হয়েছে যে বৃষ্টি দেখে একটু ভিজতে ইচ্ছা করেছে, 95% টাইম আমার বৃষ্টি দেখলে ঘুম পায়, বৃষ্টির আওয়াজ শুনলে ঘুম পায়। তো প্রচুর ক্লান্ত লাগে তখন, মনে হয় কোনো কাজ করব না, চুপচাপ ঘুমিয়ে থাকব। কিন্তু সকালবেলায় বৃষ্টি হলে মন ভালো হয়ে গেল, ঘুমের ব্যাপারে সেটা সম্ভব নয়। তাই আমার জন্য বৃষ্টি রাতে আসাই ভালো। কথা বলতে বলতে রাজমা কমপ্লিট। ওর বাবা একদম 7:45 মধ্যে বেরিয়ে গেছে, ওই জন্য ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি বাদবাকি রান্না করেছি। এই যে মহাশয় ঘুম থেকে উঠে গেছে, বৃষ্টি তো তাই প্রচণ্ড ঠান্ডা ছিল। বলি না এই সময় আমাদের সিআইডি দেখার সময়। এই যে সকালে এত বৃষ্টি ছিল, তো এই যে দুপুরের আকাশ পুরো ক্লিয়ার। ভালোই হয়েছে, ছেলেটাকে স্কুলে পাঠাবো, বৃষ্টি হলে খুবই সমস্যা হতো। বৃষ্টি না থাকলেও ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ছিল, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য একটু মোটা গেঞ্জি পরাতে হয়েছে। সোয়েটার পরানো যাবে না, কারণ এখানের ওয়েদারের তো মাথামুণ্ডু নেই, কখন আবার চড়া রোদ উঠে যাবে। ওদের তো গার্ডেনে বেশিরভাগ সময় খেলায়, তখন প্রচণ্ড পরিমাণে ঘেমে যাবে। তাই মিডিয়াম কিছু পরে পাঠাতে হলো, যাতে দুটো ক্ষেত্রেই কাজ দেয়। ওকে দিয়ে চলে এসেছি। এই যে এবার আমার জিম যাওয়ার পালা। সকালে কত বৃষ্টি আর এখন কতটা রোদ। আজকে ছেলেকে ওর বাবা আনতে গেছে, ওর বাবা ওকে নিয়ে এসছে, তারপরেই আমি জিমে বেরিয়ে গেছি। আর এই ল্যাভেন্ডার গাছগুলো এখন পুরো ফুলে ভরে উঠেছে, যেখানে যেখানে ল্যাভেন্ডার গাছে সেখানে সেখানেই ফুলে ভর্তি। আর মৌমাছিগুলো এত সুন্দর করে খেলা করে, সত্যিই দারুণ লাগে। এই যে 7:30 বাজে, কে বলবে এটা 7:30। এসে একটু ধনে পাতার বড়া করলাম। ফুলমুন না হলেও খুব সুন্দর চাঁদ উঠেছিল। এখন কিন্তু বাজে 9:30 মতো,
যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা ভালো লেগেছে। আবার আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।